السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الملك الديان، والصلاة والسلام على محمد الذي أرسله الله بالهدى والبيان. أما بعد، সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা দেখ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী বিশেষ আয়োজন রুহ আফজা নিবেদিত ইসলামী জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই সিএসআরএম, কো স্পন্সর আকিস্তা কাফুল লাইফ ইন্স্যুরেন্স। প্রিয় দর্শক, সরাসরি প্রশ্ন উত্তরমূলক এই অনুষ্ঠানে আপনারাও আমাদের সঙ্গে সম্পৃক্ত হতে পারেন প্রশ্ন করার মাধ্যমে। নিশ্চয়ই স্ক্রিনে একটি নাম্বার প্রদর্শিত হচ্ছে, সেই নাম্বারে ফোন করুন, জানান আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন। যেহেতু মাহে রমাদান চলছে, রমাদান কেন্দ্রিক আমাদের অনেক প্রশ্ন থাকে, যাকাত সংক্রান্ত অনেক প্রশ্ন থাকে, তারাবি সংক্রান্ত, সিয়াম কিয়াম সংক্রান্ত অনেক প্রশ্ন থাকে আমাদের। আপনারা চাইলেই সেই প্রশ্নগুলোর জবাব পেতে পারেন। বরাবরের মতোই একজন বিদগ্ধ স্কলার আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন, যিনি আপনাদের করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নের জবাব দিবেন। চলুন আজকের স্কলারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে স্টুডিওতে আমন্ত্রিত মেহমান হিসেবে এসেছেন দেশের প্রখ্যাত আলেমী দ্বীন, জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, হাজারো আলেমের ওস্তাদ, যার কাছ থেকে আমরা বিগত এক সপ্তাহ অর্থাৎ রমজানের শুরু থেকে প্রাঞ্জল ভাষায় কথা শুনে আসছি, কোরআন হাদিসের সঠিক কথাগুলো জেনে আসছি। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ফদিলাতুল উস্তাদ ডক্টর আনোয়ার হোসাইন মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি, আল্লাহ অনেক ভালো রেখেছেন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরকতপূর্ণ এই আয়োজনে আপনি কষ্ট করে আসবার জন্যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে প্রত্যাশা করছি গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিতৌফিকিল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মাহে রমাদান চলছে, আমাদের অনেক ভাই বোন যারা বেকার আছেন, এমন অনেক মানুষ আছেন যারা একটা সন্তানের জন্য দিন রাত দোয়া করে যাচ্ছেন, এমন অনেক মানুষ আছেন ঋণগ্রস্ত, এমন অনেক মানুষ আমাদের চারপাশে আছে নানান বিপদে নানান মুসিবতে জর্জরিত, সেই মানুষগুলো কন্টিনিউ দোয়া করে যাচ্ছেন, কিন্তু আমরা অনেক সময় জানি না কখন দোয়া কবুল হয়, দোয়া কবুলের শর্ত কী, এবং দোয়া করারও বা আদব কী। প্রিয় দর্শক, সেই জন্য আজকে আমরা বিষয় সাজিয়েছি দোয়া কবুলের সময়, শর্ত এবং আদব। চলুন আজকের স্কলার এ বিষয়ে কী বলে আমরা শুনে আসি। স্যার, শুরুতেই আপনি আমাদেরকে জানাবেন এবং তিনটি পয়েন্টে আপনি আমাদেরকে জানাবেন যে দোয়া কবুলের সময়টা কখন, কী কী শর্ত দোয়া কবুল হতে প্রয়োজন, এবং সেই সাথে দোয়ার আদবই বা কী। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। দোয়া হলো আহ্বান করা, নেদা, ডাকা। সাধারণত আমরা দোয়া বলতে প্রধানত বুঝি যে আল্লাহ তাআলার কাছে মানুষের কোনো বিশেষ প্রত্যাশা, আল্লাহকে ডেকে মানুষ যে চায় আল্লাহ তাআলার কাছে কিছু, আল্লাহ এটা দাও, এটা আমার প্রয়োজন, প্রধানত এটাকে আমরা দোয়া হিসেবে বুঝে থাকি বা এটাকে দোয়া হিসেবে গণ্য করা হয়ে থাকে। জি, এখন আপনি জানতে চেয়েছেন যে দোয়ার সময় কখন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। এরপরে বলছেন যে সময় কখন ডাকবে, উজিবু দাওয়াতা দায় ইদা দান ফালিস্তাজিবু লি ওয়ালি মুনুবি। এটা কিন্তু এই রমজানের আয়াতের পরপরই কিন্তু এই কথাটা, যে উজিবু দাওয়াতা দায় ইদা দান, আমি বান্দার ডাকে সাড়া দিই যখনই সে ডাকে। আল্লাহু, এই জন্যে ইয়াজ করুন আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যে সে আল্লাহর স্মরণ করবে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, অর্থাৎ সর্বাবস্থায়, সকালে সন্ধ্যায়, যে বুকরাতান ওয়া আসিলা, সকাল সন্ধ্যা, এর অর্থ হল সারাদিন চব্বিশ ঘন্টা, বছরের ৩৫৪ দিন বা ৬৫ দিন, প্রতিটা মুহূর্তই আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। এটা হলো জেনারেল স্টেটমেন্ট। জি, তারপরেও কিছু স্পেশাল সময় রয়েছে, যে স্পেশাল সময়গুলোতে আল্লাহ তাআলা বান্দাদের বিশেষভাবে বান্দাদের কথা শুনেন বা বিশেষভাবে বান্দাদের দোয়া কবুল করেন। তো এর মধ্যে হলো শেষ রাতের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে দুইটা সময় সিনতানে লা তুরাদ্দান, দুইটা কথা, দুইটা দোয়া কখনো আল্লাহ ফেরত দেন না। সিনতানে লা তুরাদ্দান, দুইটা দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। একটা হলো আর দোয়া ও জৌফা লাইলিল আখির, রাতের শেষ ভাগে যদি বান্দা কখনো দোয়া করে তখন আল্লাহ ফিরিয়ে দেন না। কারণ এই সময়টায় আল্লাহ কী করেন, পৃথিবীর নিকটবর্তী আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, হালমিম মুস্তারজকিন আরজুকুলা, হালমিন মুস্তাগফিরিন আগফিরুলা, হে তোমাদের মধ্যে ক্ষমা প্রার্থনাকারী কেউ আছো কি না
আমি ক্ষমা করে দেব। তোমাদের মধ্যে মানে রিজিকের প্রত্যাশী কেউ আছো কিনা, আমি তোমাদেরকে রিজিকের বন্দোবস্ত করে দেব। হালমিন কাজা কাজা, হালমিন কাজা কাজা, হাদিস আসছে এইভাবে একটার পর একটা মানুষের প্রয়োজন উল্লেখ করে করে আল্লাহ তাআলা অপেক্ষা করতে থাকেন বান্দা কখন ডাকবে। আরেকটা হলো দুবুরাস সালাতিল মাকতুবা, ফরজ নামাজ আদায়ের পরে। তো এই ব্যাপারে দুইটা বক্তব্য মুহাদ্দিসদের পক্ষ থেকে এসেছে যে দুবুরাস সালাত বলতে কি বোঝানো হয়েছে। একটা হলো শেষ নামাজ যখন শেষ হবে, যে মানে বৈঠকে আমরা নামাজ শেষ করে দেব, দুই রাকাত বিশিষ্ট নামাজে তো প্রথম বৈঠকেই এবং তিন বা চার রাকাত বিশিষ্ট নামাজে দ্বিতীয় বৈঠকে, সেই বৈঠকে যখন শেষ বৈঠকে আত্তাহিয়াতু পরে তারপরে দরুদ শরীফ পরে যে কোনো একটা দোয়া করা, যেটাকে আমরা দোয়ায় মাসুরা বলে থাকি। যদিও আমরা একটা বিশেষ দোয়া প্রতি ওয়াক্তেই পড়ে থাকি, কিন্তু এরকম অনেক দোয়ায় মাসুরা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে যে দোয়াগুলো মানে মানে বিল আসার বর্ণিত হয়েছে। তো এরকম যে কোনো দোয়া আমরা যেটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসিরা, এটা খুব জামে একটা দোয়া, অনেক সমৃদ্ধ একটা দোয়া, অনেকগুলো কথাকে একসাথ করেছে। তো এই দুবুরাস সালাতিল মাকতুবা, ফরজ সালাতের পরে দোয়াটা কবুল হয়। ওলামায়ে কেরাম তো আরেকটা অংশ বলেছেন যে সালাম ফিরানোর পরে দোয়া করা। আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর একটা লম্বা সময় দোয়া করতেন, তিনি বিভিন্ন তাসবিহাত পড়তেন, সেটা একটা বেশ সময় ধরে। আমরা এই ব্যাপারে একটা বিভ্রান্তিতে কিন্তু আছি। কই কি বিভ্রান্তিতে আমরা আছি সেটা জানবো ইনশাআল্লাহ। একটা প্রশ্ন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি এইচএম রাসেল বলছি, নীলগিরি থেকে। মাশাআল্লাহ, জি ভাই বলুন। আমার তিনটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি ওই বিতর নামাজে লাস্ট রাকাতেই পড়ি না, সূরা ওই যে দোয়া কোনটা পড়তে পারি না, কিন্তু আমি হলো সূরা ফালাকটা পড়ি। আচ্ছা, জি অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। স্যার, আপনি আমাদেরকে একটা বিভ্রান্তির কথা শোনাচ্ছিলেন। হ্যাঁ, বিভ্রান্তি বলতে যে এই যে আর দোয়াও যে দুবুরাস সালাতিল মাকতুবা, ফরজ সালাতের শেষ অংশে যে দোয়া করা, এই দোয়াটা ওই দোয়ায় মাসুরা এটা যারা মেন করেন। জি, আবার আরেকটা অংশ ওলামা একরামদের একটা বড় অংশ বলছেন যে না, সালাত শেষ হওয়ার পরে, দুবুরবানি হলো শেষাংশ, শেষে সালাতের শেষে সালাম ফিরানোর পরে দোয়া করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দোয়া করেছেন। তো এই উপমহাদেশে বিশেষ করে এবং আফ্রিকার বিভিন্ন দেশে যেখানে অনারব যারা অনেক দোয়া শিখে নাই, তাদের এখানে যখন ইসলাম শুরু হয়েছে, নামাজ যখন শুরু হয়েছে, তো এই দুবুরাস সালাতিল মাকতুবা কীভাবে হবে, তারা তো দোয়াই জানে না, ভালো করে সূরা ফাতিহাই বলতে পারে না। তো তখন কি করবে? তখন ইমাম সাহেব বলেছেন যে আমি ওই দুবুরাস সালাতিল মাকতুবা দোয়াগুলো বলবো, আপনারা আমাদের আমার সাথে গেলে আমিন আমিন বলবেন। এটা পারবেন তো? যে হ্যাঁ পারবো। সেই থেকে কিন্তু ওই যে নামাজের পরে যে একসাথে দোয়া, এই প্রচলনটা শুরু হয়েছে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, কিন্তু এই লোকগুলো তো দোয়া পারে না, তাহলে তো এই যে দুবুরাস সালাতিল মাকতুবা নামাজের শেষে যে দোয়া করার ফজিলতটা তারা বঞ্চিত। তখন ইমামগণ যারা অল্প, ইমামরাও কিন্তু সেই আমলের ইমামরাও খুব যে বড় আলেম ছিলেন এরকম নয়, ওই অল্প কিছু মাসলা মাসাইল দোয়া দুরুদ তারা শিখেছেন, তারা আমিন বলতেন। তো সেইভাবেই কিন্তু হয়ে আসছে। তো এখন যখন আমরা এসে নিজের অনেক দোয়া শিখে গেছি, এখন ইমাম সাহেব মানে বলবেন আমরা সাথে আমিন বলবো, এটা করার কিন্তু এখন আর প্রয়োজন নেই। তো যারা এই একসাথে মানে এই সঙ্গবদ্ধভাবে জেমাইভাবে দোয়া করাকে মানে যারা নিরুৎসাহিত করেন, এটা বেদাতের পর্যায়ে গণ্য করেন, তাদের মধ্যে আরেকটা বিভ্রান্তি নতুন লক্ষ্য করা গেছে কি? ঠিক সেই বিভ্রান্তটা কি আমরা জানবো ইনশাআল্লাহ। আরও একটি প্রশ্ন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে দর্শক, আপনি আমাদের সঙ্গেই থাকুন। স্যার, আপনি যদি আলোচনার উপসংহার টানতেন আমরা প্রশ্নে চলে। জি, যেটা বলছিলাম সেটা হলো যে ওই যখন সালাম ফিরান, জি সালাম ফিরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা বিভিন্ন দুরুদ দোয়া পড়তেন, এই দোয়া না পড়ে ইমাম সাহেব সালাম ফিরেছেন, যেহেতু ইমাম ইস্তেমায়ী দোয়া করবেন, আমি সেটাকে করি না, উনি সাথে সুসা দাঁড়ায় আবার সালাত শুরু করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এবং সাহাবিদের আমলে কিন্তু এমনটা ছিল না। আর কয়েকটা গুরুত্বপূর্ণ সময় আসে, সেজদার মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, যে মানে আকরাবু আকরাবু ইলা রব্বিহি ওহুয়া সাজেদ, ফাকসিরুদ্দোয়া, যে বান্দা সবচেয়ে কাছে হয় আল্লাহর যখন সে ইয়েতে থাকে, সেজদায় থাকে। কোরআনে বলেছে ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি সেজদায় যাও এবং আমার নিকটে চলে আসো। বৃষ্টির সময় হাদিসে আসছে যে মানে দুইটা সময়ে দোয়া কবুল হয়,
এর মধ্যে একটা হলো ইনদান নিদা ও তাহাতাল মাতার মানে যখন আজান দেয়া হয় তখন দোয়া কবুল হয় এবং যখন বৃষ্টি হতে থাকে তখন দোয়া কবুল হয় আবার এসেছে যে লা তুরাদ্দু দোয়াউ বাইনাল আযান ওয়াল ইকামা আজান এবং ইকামতের মাঝখানে যে সময়টা আছে এই সময়ের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না এই জাতীয় বিশেষ সময়গুলোতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন হজের সময় ইহরামের সময় তারপরে তাওয়াফের সময় এই জাতীয় বিশেষ তারপরে ইয়ার ইফতারির আগে হাদিসে আসছে যে ইফতারির সময় বান্দাকে একটা দোয়া করার অনুমতি দেয়া হয়েছে যেটা লা তুরাদ্দু যেই দোয়াটা ফিরিয়ে দেয়া হবে না তো রোজা অবস্থায় তো এই জাতীয় সময়গুলো হলো বিশেষ বিশেষ ক্ষেত্রে ধরো বিশেষ বিশেষ দিবস রয়েছে যেমন জুমার রাত্রিতে মানে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে তারপরে আশুরার রাত্রিতে লাইলাতুল কদর যখন হয় তখন পুরা রমাদান ব্যাপী দোয়া কবুলের সময় এই জিনিসগুলো হলো দোয়া কবুলের সময় শর্তের কথা জিজ্ঞেস করেছিলেন শর্ত হলো খালেস ইমান হতে হবে কোনো শিরক থাকতে পারবে না আর হালাল রোজগার হতে হবে হাদিসে এসেছে যে মানে ফাজাকারা রাজুল ইয়তিল সফর আশআস আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা আস-সামা ইয়া রাব ও মাত'আমুহু হারাম ও মাশরাবুহু হারাম ও মালবাসুহু হারাম ফান্না ইউস্তাজাবু দাওয়া এই দোয়া কবুলের প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে রাসূল এরকম একজন ব্যক্তির কথা বলে লম্বা সফর ক্লান্ত শ্রান্ত ব্যক্তির মতন আকাশের দিকে হাত তুলে এ আল্লাহ আমাকে এটা দাও হে আল্লাহ আমাকে এটা দেন সে আল্লাহ আমাকে এটা দাও অথচ তার যা খেয়েছে হারাম খেয়েছে যা পরেছে পান করেছে হারাম যা পোশাক পরেছে হারাম পয়সা উপার্জিত তাহলে তার দোয়া কি করে কবুল হবে হালাল উপার্জন হতে হবে আর দোয়াটা হতে হবে মুনিবিনা ইলাল্লাহ আল্লাহর কাছে নত জানু হয়ে বিনম্র হয়ে এবং দোয়া আল্লাহ কবুল করবেন সেই প্রত্যাশা নিয়ে যদি দোয়া করা হয় আশা করা যায় ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ওস্তাদ ওস্তাদ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন উনি দোয়ায় কুনুত পারেন না আর কি বিদ্যালয়ের নামাজে পড়তেও পারেন না উনি ওই দোয়ায় কুনুতের জায়গায় সুরা ফালাক পড়েন ওনার কি আসলে সালাতুল ভিত্র হচ্ছে কিনা জি ধন্যবাদ তো প্রথম কথা হলো যে দোয়ায় কুনুতটা এটা খুব কঠিন কোনো কাজ না ইচ্ছে করলে দোয়ায় কুনুত শিখে নিতে পারেন আর দোয়ায় কুনুত এই যে আমরা যেটা পড়ি এটা কিন্তু এইটাই সুনির্দিষ্ট দোয়ায় কুনুত এর বাইরেও আর অনেকগুলো দোয়ায় কুনুত আছে যে কোনো দোয়াই তিনি করতে পারেন বিনীতভাবে আল্লাহর কাছে যে প্রার্থনা করা হয় সেটাকেই বলা হয় দোয়ায় কুনুত জি তো এমনি কিন্তু কুনুত প্রধানত পড়া হয় ফজরের নামাজের মানে সালাতের পরে রুকুতে যাওয়ার আগে নর্মালি দোয়ায় কুনুত পড়া হয় ভিতরেও পড়া হয় তো তিনি যে কোনো দোয়া এটা যদি না পারেন অন্য কোনো বিনীতভাবে বিনম্র হয়ে আল্লাহর কাছে কিছু চাওয়া হয় এরকম যে কোনো একটা দোয়াও তিনি পড়তে পারেন কিন্তু এটা স্থায়ী করা উচিত হবে না উনি দ্রুতই দোয়ায় কোনো শিখে নেবেন এবং আরও অন্যান্য যে সমস্ত দোয়া অন্যান্য সুরা যেগুলো আছে এগুলো শিখে নেবেন এবং এটা খুব কঠিন কাজ না ইচ্ছা করলে শিখে নিতে পারেন তো স্থায়ীভাবে এটা মানে অন্য একটা বিকল্প দিয়ে স্থায়ীভাবে চালানো এটা উচিত হবে না এই জায়গায় কি উনি কোনো দোয়া পড়তে পারেন হ্যাঁ অন্য দোয়া অন্য দোয়া পড়তে পারবেন ইনশাআল্লাহ মানে বিনম্র বিনীত যে কোনো দোয়াকে দোয়ায় কুনুত বলা হয় সুন্নাহ দ্বারা বেশ কতগুলো দোয়া মানে প্রমাণিত যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দোয়াগুলো করেছেন আরও ছোট দোয়াও আছে তিনি সেগুলো শিখে নিতে পারেন শিখে নেবেন ইনশাআল্লাহ আমরা সেই প্রত্যাশা করছি আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি ছাউরা হরিপুর থেকে বলছি জি আমাদের এখানে এক ইমাম সাহেব বলেছেন প্রত্যেক আজান ও ইকামতের মাঝখানে নামাজ আছে কিন্তু মাগরিবের নাই এটা ঠিক কিনা আর দ্বিতীয় প্রশ্ন হলো জানাজে যারা দোয়া কি করতে হবে জি জি জানাজে দাঁড়িয়ে কি দোয়া করতে হবে ওকে ঠিক আছে দর্শক আপনি আমাদের সঙ্গেই থাকুন ওস্তাদ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন উনি সূরা মুলক দিয়ে তারাবির নামাজ পড়েন এখন রাতের বেলায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুলকের আমল করতে বলেছেন এই যে উনি তারাবির মাধ্যমে পড়ছেন এটা দ্বারা সেই আমলটা হবে কি না জি ধন্যবাদ আমরা একটা বিষয় স্পষ্ট না যে উনি শুধু সূরা মুলকই জানেন অন্য কোনো সূরা বা অন্য কোনো আয়াত জানেন না এরকম কি না আচ্ছা যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে যে তিনি সূরা মুলক ছাড়া আর কিছুই শিখেন নাই জি তাহলে সাময়িকভাবে তার এটা ঠিক আছে কিন্তু যদি তিনি আরও অন্য সুরা পারেন জি অন্য আয়াত তার মুখস্থ আছে ওই ছোটো ছোটো সুরাগুলো তার মুখস্থ আছে এরকম যদি থেকে থাকে তাহলে ওই যে সুরা মুলকের একটু ফজিলত বর্ণনা করা হয়েছে এই ফজিলতের প্রত্যাশায় শুধু সুরা মুলকই পড়া এটা কিন্তু খুবই আত্মঘাতী একটা ব্যাপার আমরা অনেক সময় বিভিন্ন ফজিলতের যে আয়াতগুলো আছে বা ফজিলতের যে হাদিসগুলো আছে কোনো আয়াত সম্পর্কে কোনো সূরা সম্পর্কে বিশেষ ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে আমরা ওগুলোকে গ্যারান্টি মনে করি মনে রাখতে হবে ফজিলতের যত বর্ণনা এসেছে সবগুলো হলো উৎসাহ দেওয়ার জন্য গ্যারান্টি দেওয়ার জন্য নয়
কোন অবস্থাতেই ফজিলতের হাদিসের বর্ণনাগুলোকে গ্যারান্টি হিসেবে মনে করা যাবে না। আমি অনেক শায়েখদেরকে ওয়াজ করতে শুনেছি যে এইটুকু পরে আপনি রাতে ঘুমাবেন, রাতে যদি মারা যান আপনি বিনা হিসেবে বেহেশতে চলে যাবেন। এটা তো হলে তো প্রতিদিন সে ঘুষ, দুর্নীতি, চুরি, খুন, খাওয়ারে সব করে শোয়ার আগে সে এই দোয়াটা পরে ঘুমাবে, ব্যাপারটা এইভাবে কিন্তু গ্যারান্টি দিয়ে ফজিলতের হাদিসগুলো বা ফজিলতগুলো বর্ণনা করা যাবে না। তাই ওনার প্রতি পরামর্শ থাকবে যে যদি উনি অন্য সুরা জানেন তাহলে সুরা মুলক দিয়েও পড়বেন, অন্য সুরা দিয়েও পড়বেন। কেন? একটা বিশেষ ফজিলতপূর্ণ আয়াত ধরতে গিয়ে যেন কোরআনের অন্য আয়াতগুলোকে আমরা গুরুত্বহীন করে না ফেলি, কারণ কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতেরই গুরুত্ব রয়েছে। আর দ্বিতীয়ত যে তারাবিতে এইটা পড়েছেন এবং এইটা যে সুরা মুলক পড়ার যে সব বহিরত, দুইটা আলাদা মানে ডাইমেনশনই বলা হয়েছে। সালাতের জন্য কিছু কেরাত রয়েছে, তো সেটা তো তিনি পড়েছেন, তো আল্লাহ যদি ইচ্ছা করেন দিতে পারেন, কিন্তু উত্তম হবে সালাতের জন্য তিনি সালাতের সুরা পড়বেন। আর যদি সুরা মূল পড়তে পারেন ভালো, এটা খুব জরুরি না যে প্রতি রাতে মানে প্রতি রাতে পড়তেই হবে, এরকম নয়, এরকম নয় ইনশাআল্লাহ। আশা করছি আমাদের দর্শক বুঝতে পেরেছেন। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন, দর্শক প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল যে রোজা ভাঙ্গার কি কি কারণ বলবেন? ধন্যবাদ আপনাকে দর্শক, সমসাময়িক একটি প্রশ্ন করবার জন্য আমাদের সঙ্গেই থাকুন। উস্তাদ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, উনি ঠাকুরগাঁও থেকে বলেছেন, ওনার এলাকার এক ইমাম সাহেব বলেছেন প্রত্যেক আজান ইকামতের মাঝখানে সালাত আছে, উনি এ বিষয়টা ক্লিয়ার না, জানতে চান। প্রথম কথা হলো যে অন্য কেউ কি বলেছেন সেই কথার প্রেক্ষিতে কিছু বলা বা সেটাকে কাউন্টার দিয়ে কথা বলা, এটা মোটেই উচিত নয়। এটা আমরা এটাকে প্রমোট করি না বা উৎসাহিত করি না। উনি যেটা বলেছেন সেই কথার যদি কোনো ব্যত্যয় হয়, সেখানে যদি কোনো ত্রুটি থাকে, সেখানে কোনো গ্যাপ থাকে, সেখানে কোনো অপূর্ণতা থাকে, সেটার ব্যাখ্যা উনি দিবেন। আর আমি তো শুনি নাই যে উনি কী বলেছেন, কোন আঙ্গিকে বলেছেন, কী প্রেক্ষিতে বলেছেন। ওই ক্ষেত্রে আমাদের মধ্যে এটা একটা কিন্তু বাজে বদভ্যাস আমাদের রয়েছে, অমুক এক জায়গায় বলেছেন, গয়ান একটা কথা বলেছেন, ইউটিউবারটা কাট করে কোনার থেকে একটু এনে মেরে দিয়েছে, ওইটুকু দেখেই উনি ঘ্যাট করি ফাসেক হয়ে গেছে, কাফের হয়ে গেছে, কিচ্ছু জানে না, এলেম কালাম নাই, জাহেল, নানা রকমের মন্তব্য আমরা করি, এই জিনিসগুলো উচিত নয়। এই জন্য ওই ইমাম সাহেব কী বলেছেন সে ব্যাপারে আমার পরামর্শ থাকবে, আমাদের দর্শক যিনি প্রশ্ন করেছে সেই ইমাম সাহেবের কাছে এই ব্যাপারে ব্যাখ্যা চাওয়া। উনি যে বিষয়টা জানতে চান সেই ব্যাপারে আমরা বলি যে সেই বিষয়টা জানবো ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছে, আমরা প্রশ্ন নিয়ে আসি। উস্তাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জাম আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনাকে তো চ্যানেল আর টিভিতে আপনাকে দেখছি অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাকে, আপনি আমাদের নিয়মিত দর্শক জেনে আমরা অত্যন্ত খুশি হলাম। প্রশ্ন করেছেন, আপনি প্রশ্নের প্রথম অংশ বলেছেন, দ্বিতীয় অংশ আমরা শুনতে চাই যে আসলে আজান এবং ইকামতের মাঝখানে কোনো নামাজ আছে কিনা। জি, নামাজ আছে। আর উনি যেটা বলেছেন শুনেছেন যে ফুকাহাগণ বলেছেন যে অ্যাকসেপ্ট মাগরিব। জি, তো মাগরিবের নামাজের যে টাইম এখানে মানে নামাজ নাই, কিন্তু একটা নামাজ এখানে অ্যাকসেপ্ট কমন যে শরীয়তের বিধান, সেই বিধানের মধ্যে যদি মানে বিশেষ কোনো মানে নস থাকে, দলিল পাওয়া যায়, তাহলে সেটা ওই সাধারণের মধ্যে এটা অ্যাকসেপ্টন হিসেবে গণ্য হয়। তো কমনের মধ্যে বিশেষ হিসাবে তাহিয়াতুল মসজিদ, যেটা তাহিয়াতুল মসজিদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদে যখন ঢুকবে তোমরা তো দুই রাকাত মানে সালাত না পড়ে তোমরা বসো না, এটা একটা আলাদা বিশেষ নস। এই কারণে ওলামায়ে কেরামগণ বলছেন যে সকল ক্ষেত্রেই সেটা প্রযোজ্য, যেমন খুতবার সময় কোনো সালাত নেই কিন্তু তাহিয়াতুল মসজিদটা পড়া যাবে, আবার মাগরিবের আজানের পরেও যদি কেউ মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদটা পড়তে পারবে, এছাড়া অন্যগুলো না পড়া উত্তম। অন্য বাকি যে চার ওয়াক্ত রয়েছে সেই ওয়াক্তে তো অনেক নফল নামাজ রয়েছে, মানে সুন্নতে রাতেবাও রয়েছে। জি, আশা করছি আমাদের দর্শক বুঝতে পেরেছেন এবং আমরা আমল করার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন, দর্শক শুনতে চাই আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আমি মুশিয়া বলছি। জি, মানে আমি আমার ব্রেনের সমস্যা হচ্ছিল বুঝছেন, ব্রেনে আমি, হ্যাঁ ওই ব্রেনের সমস্যা হওয়ার পরে আমি নামাজের সূরা কিছু মনে রাখতে পারি না। জি, ওটা তো আমার ভুল হয়, আমি এখন সূরা ইখলাস আছে না, জি সূরা ইখলাস সূরা আমি পড়তে পারি ঠিক মতো, শুধু কি আমার ফাতর নামাজ কি সূরা ইখলাস দিয়ে হবে? অসংখ্য ধন্যবাদ বোন, আপনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থ করুক এবং ইনশাআল্লাহ আপনার প্রশ্নের জবাব দিবেন আমাদের আজকের স্কলার। উস্তাদ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে জায়নামাজে দাঁড়িয়ে আসলে আমরা কী দোয়া পড়ব?
এখন জায়নামাজে দাঁড়ানোর প্রক্রিয়াটা বা মানে কারণটা জানতে হবে। জায়নামাজে যদি নামাজের জন্য দাঁড়ানো হয়ে থাকে যে আমরা এখনই নামাজ পড়তে যাচ্ছি, তাহলে নামাজের যে দোয়া সে দোয়াই পড়বেন, যেটা মানে আমরা ওই জায়নামাজে দাঁড়িয়ে যে দোয়া পড়ি নামাজ শুরু করার জন্য যেটা পড়ি ইন্নি ওয়াজ্জাহতু ওইটা পড়বেন। তো এটা দুইভাবে পড়া যায়, একটা হলো তাকবীরে তাহরিমার আগে, আর একটা হলো তাকবীরে তাহরিমার পরে। জি, দুইভাবেই পড়া যায়। আর যদি এমনি যে কোনো সময় যে আমি এমনি একটু জায়নামাজে দাঁড়িয়েছি বা জায়নামাজ বিছানো রয়েছে বা মসজিদে মোসাল্লায় গিয়ে দাঁড়িয়েছি, তখন তিনি যে কোনো দোয়া যেটা তার সহজ হয়, যেটা তার ওই মুহূর্তের প্রত্যাশা যেটা, তিনি সেটাই করতে পারেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আশা করছি আমাদের দর্শক বুঝতে পেরেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন দর্শক আছেন, দর্শক শুনতে চাই আপনার প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো আল্লাহর আসমানি কিতাব থেকে সূরা বাকারা অধ্যায় 2, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, এই এই দোয়াটির সাথে আই আল্লাহ তুমি আমার এই দিনে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ, দুজনে আগুন থেকে মুক্তি দাও, এইটার সাথে দুরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ ইব্রাহিম কোনটা পড়লে বেশি ভালো হবে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। ওস্তাদ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, রোজা ভাঙার কারণগুলো যদি আপনি আমাদেরকে জানাতেন। জি, ধন্যবাদ। আসলে এটা তো বেশ বড় আলোচনা হবে, সংক্ষেপে যদি বলি প্রধানত তিনটা জিনিসের নাম হলো রোজা। জি, তিনটা জিনিস বর্জন করার নাম হলো রোজা। খাদ্য বর্জন করা, জি, পানীয় বর্জন করা এবং যৌনাচার বর্জন করা। তো এই তিনটা জিনিস বর্জনের ব্যতিক্রম যে কোনো কাজ হবে, অর্থাৎ যেটা খাদ্য গ্রহণ হবে প্রত্যক্ষ এবং পরোক্ষ, যেভাবেই খাদ্য গ্রহণ হবে রোজা ভেঙে যাবে। পানীয় গ্রহণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যদি পানীয় গ্রহণ করা হয় তাহলে রোজা ভেঙে যাবে। আর যৌনাচার প্রত্যক্ষ এবং পরোক্ষ যেভাবেই হোক যৌনাচারে রোজা ভেঙে যাবে। এই জন্য কেউ যদি খায় ইচ্ছা করে, যদি কেউ খায় আর অনিচ্ছাকৃত হলে সেটা রোজা ভাঙবে না। কেউ মানে ইচ্ছাকৃতভাবে কেউ খাইলে রোজা ভেঙে যাবে, তারপরে পান করলে রোজা ভেঙে যাবে, স্বামী স্ত্রীর যদি জৈবিক মিলন হয় রোজা অবস্থায় তাহলে রোজা ভেঙে যাবে। এই প্রধান হলো তিনটা, এবং এই তিনটার সাথে বাকিগুলো হলো এই তিনটারই সাব অংশ। যদি বলা হয় যে মানে উনি খান নাই কিন্তু শক্তিবর্ধক ইঞ্জেকশন তিনি নিয়েছেন, জি, তাহলে তার রোজা ভেঙে যাবে। তিনি মানে ওই পান করেন নাই কিন্তু তার শরীরে মানে এনার্জি ডেভেলপ করার জন্য স্যালাইন দেওয়া হয়েছে। তো এই জাতীয় ব্যাপারগুলো, ওইগুলোকে পরোক্ষ কারণ হিসেবে গণ্য করা। প্রধানত তিনটে কারণ, খাদ্য, পানীয় এবং যৌনাচার, এই তিনটে জিনিসে রোজা ভেঙে যাবে। আরেকটা হলো যে এটা হলো মানে সাইকোলজিক্যাল বা পরোক্ষভাবে বলা হয়, যে যদিও এটা মানে বস্তুগত নয়, যে যদি কেউ রোজা অবস্থায় গীবত করে তাহলে তার রোজাটা ভেঙে যাওয়ার নামান্তর। আচ্ছা, ভাঙবে না কিন্তু রোজা ভেঙে যাওয়ার নামান্তর, কারণ গীবত করাকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার কথা বলা হয়েছে, তাহলে সে মৃত ভাইয়ের গোস্ত প্রকারান্তরে খেয়ে নিলেন। এই জন্য উলামায়ে কেরামগণ বলেছেন রোজা অবস্থায় যেন ফালা রফাসা ওয়ালা ফুসুক, কোনো অশ্লীলতা না করা, মানে গীবত না করা, পাপাচার না করা, মন্দ কথা না বলা ইত্যাদি বিষয়ে খেয়াল রাখা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন, দর্শক শুনতে চাই আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মোহাম্মদ শরীফ বলছিলাম সিরাজগঞ্জ থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো যে আমরা যে বেহতরের নামাজ পড়ি, বেহতরের নামাজ তো নর্মালি যে হাদিস যেভাবে শুনে আসছি আমরা যে এক রেখাত করে পড়তে হবে, প্লাস যদি তিন রেখাত করি তাহলে তৃতীয় রেখাতে বসা যাবে না, কিন্তু আমরা নর্মালি যে তারাবি পড়ি, তারাবিদের তো আমরা তো ওই নর্মালি দুই রেখাত করে আমরা আবার বসি আসতে আসতে করে আবার দাঁড়ায়, এই সিস্টেমটা আসলে কতটা সহজ শুদ্ধ আমাকে একটু বলবেন প্লিজ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করবার জন্য। ওস্তাদ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে আমাদের বোনের ব্রেনে খুব সমস্যা হয়েছে, উনি কিছুই মনে রাখতে পারছেন না, এই মুহূর্তে ওনার নামাজের ক্ষেত্রে উনি শুধু সূরা ইখলাস দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, ওনার কি নামাজ হচ্ছে? জি ধন্যবাদ। এক্ষেত্রে মানে ফর্মুলা যেটা আর কি, উসুল, আরবিতে আমরা যেটাকে উসুল বলি, ফর্মুলাটা হলো ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। জি, আল্লাহ কাউকে সামর্থ্যের অতিরিক্ত কিছু চাপিয়ে দেন না, আর আল্লাহকে মানে ভয় করো, আল্লাহর তাকওয়া ততক্ষণ যতটুকু তোমার পক্ষে সম্ভব ততটুকু করো। তো তিনি যদি মনে রাখতে না পারেন এটা তার ওজর, এবং এটা ওজর গ্রহণযোগ্য ওজর। সুতরাং তিনি যদি ভুলে যান, রুফিয়ান উম্মাতি আল খাতা ওয়ান নিসিয়ান, হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যে আমার উম্মতের মধ্যে থেকে দুইটা জিনিস উঠিয়ে নেওয়া হয়েছে, একটা হলো যদি কেউ ভুলে যায়, আর একটা হলো ভুলক্রমে যদি কোনো কাজ করে। ভুলক্রমে কোনো কাজ করলে এটার জন্য শাস্তি হবে না, আবার যদি কেউ ভুলে যায় মনে রাখতে পারে না সেটার জন্য তাকে মানে দায়ী করা হবে না, তুমি কেন মনে রাখতে পারলো না। তো বোন যেহেতু মনে রাখতে পারেন না বলছেন, তো এই জন্যে তিনি যতটুকু মনে রাখতে পারেন, সুরা এক ক্লাস মনে রাখতে পারলে সুরা এক ক্লাস, কদিন পরে যদি দেখা যায় আরও একটা দুইটা সুরা তার মনে হয়
তো যতটুকু তিনি মনে রাখতে পারেন ততটুকু দিয়ে করবেন, এটা একটা ব্যতিক্রম কেস, এই জন্য এটা জেনারেল রুলের মধ্যে পড়বে না, এটা মানে এক্সেপশনাল এবং এটাকে আমরা বলি ওজর, তো তার এই ওজর আল্লাহ তাআলার কাছে মাকুল। জি জি, আশা করছি উনি যেভাবে নামাজ পড়ছেন নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন দর্শক আছেন, দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি প্রশ্ন করেছেন। উস্তাদ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটার মধ্যে কোনটা বেশি আমল করবেন, জীবনের জন্য কোনটা বেশি দরকার? যে আমরা কম্পারেটিভলি বলবো না, দুইটাই করবেন, দুইটারই গুরুত্ব রয়েছে। এটার পরিবর্তে ওইটা, দরুদের পরিবর্তে দোয়া নয়, দোয়ার পরিবর্তে দরুদ, দুইটারই গুরুত্ব রয়েছে। বরং দোয়ার আগে দুরুদ পড়ে নিলে আরো নেওয়া ভালো, অর্থাৎ দুরুদ যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাম আসবে তখনই দুরুদ পড়বেন, আর তিনি যখন দোয়া করতে চান দোয়া করবেন, অল্টারনেট করার কোনো প্রয়োজন নেই বা অল্টারনেট করার সুযোগও এখানে নেই। একটার বিকল্প হিসেবে কিন্তু আরেকটা নাজিল করা হয়নি, তো সুতরাং দুইটাই করবেন, যতটুকু পারেন ততটুকু করবেন, কেউ বেশি পারবে বেশি করবে, যে কেউ কম পারবে কম করবে, কিন্তু এইটার পরিবর্তে ওইটা করে নেব এমনটা উচিত হবে না। জি, আশা করছি আমাদের দর্শক বুঝতে পেরেছেন। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, আমাদের সালাতুল উইত্রের নিয়ম তিনি জানতে চেয়েছেন, কেউ এক রাকাত পড়েন কেউ তিন রাকাত পড়েন, যারা আবার তিন রাকাত পড়েন এরা কেউ আবার একসাথে এক বৈঠক করেন, কেউ আবার দুই বৈঠক করেন, কোনটা সঠিক? ধন্যবাদ। আসলে সালাতুল উইত্র, এগুলো তো হাজার বার এই প্রশ্নগুলো দেওয়া হয়, এগুলো মানে এগুলো জীবনের সাথে এখন আর মানে বারো তেরোশো বছর ধরে এই প্রশ্নগুলো আলোচিত হয়ে আসছে। এটা কিন্তু এই তিন বছর ধরে বা মিডিয়া আবিষ্কার হওয়ার পর থেকে না, সেই ইমামদের আমল থেকেই, যেগুলো একাধিক মত সম্বলিত মাসালা, যেগুলো সেগুলোতে দুই তিন রকমের মত থাকবে। এখন আপনি একটা মত বললে আর বিপক্ষে একটা বা দুইটা মত থাকবে। জি, তো যদি আমরা সবগুলোকে সামারাইজ করে কম্পাইল করে বলি তাহলে প্রধানত তিন ধরনের বেতের নামাজ পড়া হয়। জি, একটা হলো যে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে এক রাকাত আলাদা পড়া, আচ্ছা, বেতের এক রাকাত হিসেবে, এটা একটা। দ্বিতীয়টা হলো তিন রাকাত একসাথে পড়া মাঝখানে বৈঠক না করে। জি, আরেকটা হলো তিন রাকাত পড়বে মাঝখানে বৈঠক করে তারপরে আবার আত্তাহিয়াতু পড়ে দাঁড়িয়ে তৃতীয় রাকাতে আবার দোয়া কুনুত পড়ে করবে। এই তিন পদ্ধতিতে বেতের হয়। যেমন যারা এক রাকাত পড়ে আলাদা তারাও কিন্তু রমজান মাসে বেতের যখন হয় তখন কিন্তু ওই তিন রাকাত করে মিলিয়ে পড়ছে। সুতরাং এই তিনটার যে কোনো মানে একটা যে কেউ অনুসরণ করতে পারে, তিনটেই প্রচলিত রয়েছে মুসলিম উম্মার মধ্যে। এখন যাই যেটা পড়বে তাকে সেইটাই পড়তে দেওয়া উচিত, এইটা নিয়ে ঝগড়াঝাটি করা, এটা নিয়ে দ্বন্দ্ব করা, এটা নিয়ে বাহাস করা, এই জিনিসগুলো মোটেই উচিত হবে না। জি, আশা করছি আমাদের দর্শকরা এই যে বাহাস করা, এগুলো নিয়ে বিতর্ক করা, সেদিক থেকে নিজেদেরকে হেফাজতে রাখবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন, দর্শক শুনতে চাই আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি আব্দুর রহমান মাদাইবদে বলছি। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল, একটা হাত ধরে দেখছি শুধু তোমার শেষ করে দুই রেখা ফল নামা। দর্শক, আপনার প্রশ্নটি আপনি আরেকবার করবেন, আমরা বুঝতে পারিনি। জুমার নামাজ, জি, ফরজ নামাজ বা সুন্নত নামাজ শেষ করে দুই রাকাত নফল নামাজ পড়া হয়, সেটা হলো আপনার একটা হাজি হয়ে পড়ছি, কিংবা প্রথম রাকাতে তিন রাকাত কুলে কাফিরুল, দ্বিতীয় রাকাতে একবার কুবন্তা, এভাবে দুই রাকাত নামাজ পড়লে নাকি ছয়শো রাকাতে সওয়াব পাওয়া যায়, কি? ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি, আপনি আমাদের সঙ্গেই থাকুন। উস্তাদ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, রোজাদার আর বেরোজাদার উভয় পক্ষ একসাথে ইফতার করতে পারবেন কিনা? হ্যাঁ, করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে একটা অসুবিধা আছে, যিনি বেরোজাদার তিনি তার উপরে যদি রোজা ফরজ থেকে থাকে তাহলে অবশ্যই তাকে রোজা রাখতে হবে, কারণ তিনি ফরজ লঙ্ঘন করার কারণে তিনি কিন্তু কুফুরির দিকে এগিয়ে যাচ্ছেন আস্তে আস্তে। জি, মনে করেন প্রাপ্তবয়স্ক, কোনো ওজোর নেই, তারপরে রোজা রাখেন নাই কিন্তু একসাথে বসে ইফতার করছেন, ইফতারটা একসাথে বসে করেছেন এটা বৈধ, কিন্তু রোজা যে রাখেন নাই এটা কিন্তু অবৈধ। আর ব্যাপারটা কিন্তু এরকম মানে বেরোজাদার সবই যে ব্যাপারটা এরকম নয়, এখানে ছোটো বাচ্চারা থাকতে পারে, তারপরে পিরিয়ড চলা মহিলারা থাকতে পারে, এমনকি অমুসলিম থাকতে পারে, মুসাফির থাকতে পারে, অসুস্থ ব্যক্তি থাকতে পারে, তারা কিন্তু বেরোজাদার। জি জি, তারা বেরোজাদার এবং তাদের রোজা না রাখাটা অনুমোদিত। জি, আমরা পয়েন্টটা আমরা বলতেছি অনুমোদিত নয় এরকম বেরোজাদার যারা, তাদের অবশ্যই রোজা রাখাটা উচিত। ইফতার করলেন ইফতারটা জায়েজ হলো, কিন্তু রোজা, যার উপর রোজা রাখা ফরজ, তিনি যেন রোজা মানে না রেখে
ইফতার করার জন্য বসে না থাকেন, ওই যে পুরান ঢাকায় একটা কথা প্রচলিত আছে, আবে রোজা ভি রাখলাম না ইফতার ভি করবো না কাফের হয়ে যাবো নাকি, ব্যাপারটা এরকম যেন না হয়। আমরা অবশ্যই রোজাও রাখবো ইফতারও করবো, আর যাদের উপরে রোজা প্রযোজ্য নয় ইফতারিতে তাদেরকেও সামিল করে সবাইকে নিয়ে আমরা ইফতার করবো ইনশাআল্লাহ। এই যে ইফতারের এই সময়টা আসলে ভাতৃত্ব বন্ধনটা আরও সুদৃঢ় করে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন, দর্শক প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে উস্তাদ। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, জুমার ফরজ এবং সুন্নত নামাজ শেষে দুই রাকাত নফল নামাজ নির্দিষ্ট দুটি সুরা, সুরা কাফিরুন সাথে আরেকটি সুরা মিলিয়ে নামাজ পড়লে 600 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, উনি একটা কিতাবে পেয়েছেন, আসলে কি সত্যি? জি ধন্যবাদ। একটু আগেও আমরা এই কথাটা বলেছি, ফজিলতের যত বিষয়গুলো বর্ণিত হয়েছে সবগুলো হলো উৎসাহ দেওয়ার জন্যে। আর কোনো সালাতেরই সুনির্দিষ্ট কোনো সুরা, সুনির্দিষ্ট কোনো আয়াত নির্ধারণ করা হয় না। ফাকরা ও মা তায়াসসারা মিনাল কোরআন, জি তোমাদের যেখান থেকে কোরআনের সহজ সেখান থেকে দিয়েই তোমরা সালাত আদায় করো। জি কারণ একটা নির্দিষ্ট সুরার ব্যাপারে যদি রেজিট করে দেওয়া হয় ওই সুরাটা আরেকজনের মুখস্থ নাও থাকতে পারে। জি তো এই জন্যে যে কোনো সুরা দিয়েই পড়া যাবে। আর যে সমস্ত সুরাগুলোর ব্যাপারে ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে আমরা আশা করতে পারি আল্লাহ তাআলা হয়তো হাদিসে যে, এবং মনে রাখতে হবে যে হাদিসগুলো ফজিলতের বর্ণনা করা হয়েছে প্রত্যেকটা হাদিসেই কিন্তু মাওকুফ পর্যায়ের হাদিস, মারফু হাদিস একটাও না। তো যেগুলো বর্ণনা করা হয়েছে মাওকুফ পর্যায়ের হাদিস, মাওকুফ হাদিসও হাদিস, কিন্তু আমরা আশা করব যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিশ্চয়ই সেই ফজিলতের যে বর্ণনা দেওয়া হয়েছে সেগুলো মঞ্জুর করবেন। কিন্তু এগুলো মোতাক্কিদ হয়ে নিশ্চিত হয়ে যে গ্যারান্টি দিয়ে এইটাই হবে এমনটা করা উচিত হবে না। জি আশা করছি, এত সুন্দর করে বলেছেন, আমাদের দর্শকদের আর প্রশ্ন থাকার কথা নয় এই বিষয়ে। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন, দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার দুইটা প্রশ্ন হলো, একটা প্রশ্ন হলো এই যে রমজান উপলক্ষে যে ইফতারের সময় যেটা, জি ইফতারের সময় ইফতার কি আমরা সূর্য অস্তের সময় নেব না সূর্য অস্তের দু তিন মিনিট পরে আগান দেয় ওই টাইমে নেব, কোনটা সঠিক? জি ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। উস্তাদ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, ওয়াক্ত হওয়ার আধা ঘন্টা আগে যদি উনি কোনো নামাজ পড়েন সেই নামাজটা কি পরবর্তীতে ওয়াক্ত হওয়ার পরে আবার পড়তে হবে? প্রথমত যদি তিনি জেনে পড়েন, উনি বলেছেন যে উনি ভুলে পড়েছেন, তিনি যদি জেনে পড়েন তাহলে এটা নামাজই হয়নি, তাকে মানে ওইটা কাজা নয়, আবার নতুন করে আদায়ই করতে হবে। কারণ মানে ওয়াক্ত হওয়া নামাজের যে ফরজ, জি এই ফরজের মানে যে 13টা ফরজের মধ্যে একটা ফরজ এটা, নামাজের ওয়াক্ত হওয়া। হ্যাঁ ওয়াক্ত হওয়া, জি ওয়াক্তবত নামাজ পড়া, ওয়াক্ত শুরু হওয়া এবং ওয়াক্ত শেষ হওয়ার আগে নামাজ শেষ করা, তো তার সেই শর্ত পূরণ হয় নাই। সুতরাং এই নামাজটা তাকে যদি তিনি জেনে পড়ে থাকেন তাহলে পরে ওই নির্দিষ্ট সময়ে পড়তে হবে। তবে যদি মুসাফির থাকেন, মুসাফির অবস্থায় যদি আল জামউ বাইনা সালাতাইন করেন, যে আমি জমে তাকদিম করছি, যে আমি জুহর এবং আসর একসাথে জুহরের সময় পড়ে নিচ্ছি, জি কিংবা মাগরিব এবং এশা মাগরিবের সময় পড়ে নিচ্ছি, এমনটা যদি হয় সেটা ভিন্ন কথা। কিন্তু জেনারেলি ইন্ডিভিজুয়াল ওয়াক্তে ইন্ডিভিজুয়াল নামাজ পড়তে হবে। তবে কেউ যদি ভুলে পড়ে থাকেন, যে মানে উনি বুঝতে পারেন নাই, জি যে টাইম হয়েছে কি না, গড়ির দিকে তাকাইছেন উনি দেখেছেন যে 4:30 বাজে, আসলে 4:30 না, হ্যাঁ তখন হয়তো 3:30 ছিল, জি তিনি নামাজ পড়ে ফেলেছেন, এমনটা যদি হয়ে থাকে তাহলে ওই যে নামাজটা হয়ে যাবে এবং রুফি আর উম্মাতি আল খাতাওয়ার নিছেন। তবে তিনি যদি নামাজের ওয়াক্ত থাকতে থাকতে তার মনে হয় তাহলে আবার পড়ে নেবে, তাহলে পড়ে নেবে। জি আশা করছি আমাদের দর্শক বুঝতে পেরেছেন। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন, দর্শক প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি বলছিলাম আমরা যে বেতার নামাজ পড়ি, জি এই তৃতীয় রাকাতে যে আমরা আমাদের সূরা কি একরাত বাধ্যতামূলক কিনা যে কোনো সূরা পড়লে হবে? ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। উস্তাদ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, ইফতারের সময়টা কখন, সূর্যাস্তের সাথে সাথে নাকি আরও 2-3 মিনিট পরে? যে এটা আসলে আমরা অনেকবারই বলেছি, সূর্যাস্তের একেবারে সুনির্দিষ্ট মিনিট সেকেন্ড বলে আপনি কোনো সময় দিতে পারবেন না। সূর্য একটা গোলক, এই গোলকটা ধারাবাহিক আস্তে 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 করে অস্ত যাচ্ছে। সূর্যাস্ত শুরু হওয়া থেকে সূর্যাস্ত শেষ হওয়া পর্যন্ত এখানেও প্রায় 2-3 মিনিট সময়, একটা যে কোনো একটা রেখা, জি এই রেখাটা ক্রস করতে তার 2-4 মিনিট সময় লেগে যায়। আর এই যে আমাদের যে ক্যালেন্ডারে যে মানে টাইমটা লিখে দেওয়া হয়েছে এগুলো কিন্তু অনুমান নির্ভর, কেউ কিন্তু গস ফিতা দিয়ে মেপে এটা ঠিক করে নেয় যে বাংলাদেশে একেবারে 6টা
মানে ইয়াতে 17 জি মানে ইয়া হচ্ছে, এটা কিন্তু একটা তাখমিনি সময়, অনুমান নির্ভর সময়। এই জন্য ওলামায়ে কেরামগণ যেহেতু সূর্যটা এরকম আমাদের মানে ইয়ার যে আমাদের বিদ্যুৎ বা বিদ্যুতের যে বাতি, বিজলি বাতি, সুইচটা টিপ দিলে দপ করে নিবে গেল, দপ করে জ্বলে উঠলো, সূর্যটা কিন্তু এরকম নয়, আস্তে আস্তে উদিতও হয়, পূর্ব দিক থেকে আস্তে আস্তে উদিত হচ্ছে, আবার পশ্চিম দিকে আস্তে 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 অস্ত যাচ্ছে। এই অস্ত যাওয়ার সময়ের জন্য এইটুকু মানে অস্তটা কমপ্লিট হতেও একটা বেশ সময় লাগে। এই জন্যে এই যে যেই ক্যালেন্ডার যেটা ফিক্স করা হয়েছে ঘড়ির টাইম দিয়ে, ঘড়ির টাইমে নির্দিষ্ট করে সেকেন্ডের মধ্যেই যে 6:40 কি 6টা মানে আজকে গেছে মনে করে 17 মিনিটে 6:17 ধপ করে সূর্য ডুবে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। 17 যদি হয়ে থাকে তাহলে অন্তত 14 শুরু হয়েছে, কিংবা 17 যদি শুরু হয়ে থাকে তাহলে শেষ হইতে আর অন্তত 2-3 মিনিট লাগবে। এই জন্য এটা এহতিয়াতি সময় বলা হয়, একটু এহতিয়াতি সময় এটা মানে রাখা এটা উত্তম। তবে হাদিসে যে নিষেধ করেছে যে বিলম্বে ইফতার করো না, এটা কিন্তু এই সময় নয়। ইহুদিরা করতো কি, একেবারে বেশ রাতে সূর্যাস্তের প্রায় 1.5 ঘন্টা পরে ইফতারি করতো, ওইটাকে হাদিসে নিষেধ করা হয়েছে, এইটা নয়। জি ওস্তাদ, একেবারেই অনুষ্ঠানের শেষের দিকে আছি, আপনি যদি একদম এক লাইনে বলতেন যে বিতর নামাজে সূরা ইখলাস বাধ্যতামূলক পড়া কিনা দ্বিতীয় রাকাতে। জি না, কোনো মানে নামাজেই কোনো সুনির্দিষ্ট সূরা বাধ্যতামূলক নয়। জি, অসংখ্য ধন্যবাদ ওস্তাদ, অনেকগুলো প্রশ্নের জবাব জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। বরকতময় আয়োজনে আপনি এসেছেন কষ্ট করে, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে, আমাদের দর্শকবৃন্দকেও ধন্যবাদ। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে প্রত্যাশা করছি আজ এই পর্যন্তই। এতক্ষণ দেখছিলেন রুহ আফজা নিবেদিত ইসলামী জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই CSRM, কো স্পন্সর আকিস তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।